সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার অনলাইন ক্লাস দেখছ সবাইকে আমার ক্লাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো প্রথমেই আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আসাদুল ইসলাম প্রবাসক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হাজিমনির আহমদ ডিগ্রি কলেজ ফেনী আজকে ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলছি এবং যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও ক্লাস দেখতে পাও প্রিয় শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র আজকে তোমাদের আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম গোটা জীবনকে দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো মুক্কা জীবন আরেকটি হল মদিনা জীবন তবে মুক্কা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হিলফুল ফজুল হিলফুল ফজুল মোহানবী সাল্লু আলিয়া সাল্লাম তার যুবক বয়সে মুক্কার বিবিষকাময় পরিবেশ দেখে বিশেষ করে গরিব অসহায় দুর্বলদের দুর 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 উপর অত্যাচার নির্যাতন এবং আইমে জাহিলিয়াতের যুগে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা এই অবস্থায় মহানবী সাল্লা সাল্লাম তিনি শান্তির সঙ্গ প্রতিষ্ঠা করেন সেইটি হলো হিলফুল ফজুল আজকের শিরো নাম হলো হিলফুল ফজুল এই হিলফুল ফজুলের পর শিখন ফল শিখন ফল তিনটি বিষয় আমি নির্ধারণ করেছি একটি হলো হিলফুল ফজুল কি দুই নম্বর হলো হিলফুল ফজুল সংগঠন সম্পর্কে আলোচনা আর তিন নম্বর হিলফুল ফুজুলের গুরুত্ব পরবর্তীতে হিলফুল ফুজুল কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথম হিলফুল ফুজুল কি এটা নিয়ে আলোচনা করি হিলফুল ফুজুল এটি আরবি শব্দ হিলফ অর্থ শপথ প্রতিজ্ঞা চুক্তি আর ফজুল শব্দটি ফজিলত এর বহু অর্থ মঙ্গল বা কল্যাণ অর্থাৎ হিলফুল ফজুল অর্থ মঙ্গল বা কল্যাণের শপথ এটাকে শান্তিসঙ্গ বলা হয় ইতিহাসের প্রথম শান্তিসঙ্গ হল হিলফুল ফজুল হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুবক বয়সে আরবের গরিব দুর্বল অসহায় এবং মজলুম জনগণকে জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য এবং মক্কার শান্তি বজায় রাখার জন্য একটি শান্তি কমিটি বা সংঘ গঠন করেন ইতিহাসে এটাই হিলফুল ফজুল বা সংঘ নামে পরিচিত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে মক্কার অদূরে প্রতি বছর উকাজ মেলা হতো সে উকাজ মেলায় ঘোর খেলাধুলা জুয়া খেলা কাব্য প্রতিযোগিতা হতো এই উকাজমেলার এই সকল ঘটনাকে কেন্দ্র করে পবিত্র জিলকদ মাসে আর এই আরবের কয়েকটি মাস যুদ্ধ নিষিদ্ধ ছিল তার মধ্যে জিলকদ মাস অন্যতম এই জিলকদ মাসে কুরাইশ হাওয়াজিন কোত্র অন্যত বলা হয়ে থাকে যে কুরাইশো কয়েজ গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয় পবিত্র এই জিলকদ মাসে এই যুদ্ধ শুরু হয় একে হার্বুল ফুজার বা অন্যায়ের যুদ্ধ বলা হয় এই যুদ্ধটি দীর্ঘ পাঁচ বছর ধরে চলছিল এই যুদ্ধের ভয়াবহতা মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের মনে গভীর রেখাপথ করে এই জন্য হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স যখন বিশ অথবা পঁচিশ বছর বয়স ছয়শো একানব্বই সাল অথবা ছয়শো পঁচানব্বই সালের মুক্কার এই ভয়াবহ যুদ্ধের মোহাম্মদ সাল্লা সাল্লামের মনের গভীর রেখাপথ যখন করল ঠিক এই সময়ে সমমনা উৎসাহী যুবকদেরকে নিয়ে সংঘ গঠন করেন ইতিহাসে এটাকেই হিলফুল ফজুল নামে পরিচিত আর এই হিলফুল ফজলে যারা শপথবদ্ধ হয়েছিল কয়েকটি বিষয়ে তারা শপথ নেন তার মধ্যে একটি হল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দুই নম্বর হল বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা তিন নম্বর অত্যাচারীকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা চার নম্বর দুর্বল অসহায় এতিমদের সাহায্য করা পাঁচ নম্বর হল বিদেশি বণিকদের যান ও মালের নিরাপত্তা বিধান করা সর্বোপরি সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা এই বিষয়গুলোতেই এই যুবকরা শপথবদ্ধ হয়েছিলেন সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি হিলফুল ফজুলের গুরুত্ব কী যে এর প্রভাব কতটুকু ছিল এই হিলফুল ফজুল প্রতিষ্ঠার পর থেকে পরবর্তীতে পঞ্চাশ বছর স্থায়ী হয়েছিল এই সংগঠন সংগঠনটি মুক্কাতে বিশেষ করে মুক্কার বিভিন্ন বিরোধপূর্ণ সমস্যার সমাধান করেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল কাবাঘরের হাজরি আসাদ পাথর স্থাপনকে কেন্দ্র করে যুদ্ধের দামামা যখন বেজে এই জটিল পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান করেন এই হিলফুল ফজুলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পনেরো বছর পূর্বে এই সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন আর ঐতিহাসিক আমির আলী বলেন এই যুবসংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চয় করেছিল এবং এ প্রতিষ্ঠানের প্রথম বর্ষের হস্তক্ষেপে সকল ভীতি প্রদর্শন আইন লঙ্ঘনের দমন সহায়হীনদের প্রতি অন্যায়ের প্রতিকার বিধানের যথেষ্ট ছিল আমরা দেখতে পাই পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের এই সমাজেও হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের এই হিলফুল ফুজুলের আদলে উদ্যমী যুবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন তাহলে আমরা বুঝতে পারি যে হিলফুল ফজুলেরও পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে গুরুত্ব দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে হিলফুল ফজুল সম্পর্কে পাঠ পর্যালোচনা হিলফুল ফজুল বিষয়ে আমরা এটা বলতে পারি যে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আইএমএ জাহিলাতের যুগে যখন গরিব অসহায় দুর্বলদের উপর যখন অত্যাচার নির্যাতন নারীর মর্যাদা ছিল না এরপর সমাজে শান্তি শৃঙ্খলা ছিল না সর্বোপরি একটি বিভীষিকামূলক অবস্থা যুদ্ধ যুদ্ধ এমন একটি অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তার নামই হল হিলফুল ফজুল সুপ্রিয় শিক্ষার্থীরা এই হিলফুল ফজুল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে জ্ঞানমূলক হিলফুল ফজুল অর্থ কী এরপর অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে হিলফুল ফজুল বলতে কি বোঝো বা হিলফুল ফজুল সম্পর্কে হিলফুল ফজুল সংগঠন সম্পর্কে যা যেন লেখ এছাড়াও সৃজনশীল প্রশ্নতে হিলফুল ফুজুল থেকে বিভিন্ন সময় এসে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই হিলফুল ফজুল সম্পর্কে আরও তোমরা পড়বে আরও জানবে আগামী ক্লাসে আবারও অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা রেখে আজকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ